আর যে কাণ্ড হলো আপনারা নিজের চোখেই দেখুন। তোদের বলে যেন যায়, কেউ নিজে থেকে যেন না যায়, ঠিক আছে? এটা তোদের দেখতে হবে না। প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আজ সপ্তমী, সপ্তমীর দিন থেকে দশমী অবধি এখানে প্রসাদ দেওয়া হয়, দিন 10টা থেকে রাত্রি 10টা অবধি। কেলেজোড়া যে হসপিটাল রয়েছে সেখানে, আর সেখান থেকেই দেখুন এখানে একটা বাস রয়েছে আর এখানে একটা বাস রয়েছে। তো এই দুটি বাস নিয়ে আজকে আমরা যে বাচ্চা এবং যারা এখানে আমাদের সেন্টারে পড়াশোনা করে, মানে আমাদের এখানে সেন্টার কটা চলে? 13টা না, তাই তো কটা? আর দুটো সেন্টার নতুন বেড়েছে, 15টা সেন্টার হয়েছে আমাদের এখন, 15টা সেন্টার চলে এখানে। তো স্বদেশ বিকাশ কেন্দ্রের পরিচালনায় শিশু কেন্দ্র যেগুলো চলছে সেটা 15টা পাঠদান কেন্দ্র, শিশু সংস্কার কেন্দ্র এবং পাঠদান কেন্দ্র, শিশু সংস্কার কেন্দ্র এবং পাঠদান কেন্দ্র। তো তাদেরকে নিয়ে আজকে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে মহাসপ্তমী, এই সপ্তমীতে আজকে প্রত্যেককে, আজ মানে বাচ্চা ছেলে আছে তো অনেকেই, তো আমরা রাত্রে নিয়ে গেলেও একটু অসুবিধা আছে, বুঝতেই পারছেন। তো ওই কারণে আমরা আজকে দিনে যাচ্ছি আর তাদেরকে আসানসোলে, বারানপুর এবং যে পাশাপাশি যে ঠাকুরগুলি রয়েছে সেগুলো তাদেরকে খুবই ভালো। আগে বছরও গিয়েছিল। আচ্ছা, আমার সাথে গিয়ে পড়ে তোমার কেমন লাগে? ভালো লাগে দাদা, বলছি এনজয় ভালো। তো দাদা আগে বছরও গিয়েছিল, এবছর আমাদের সাথে যাচ্ছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আপনাদের আজকে আসানসোল এবং বারানপুরে যে দুর্গমণ্ডপগুলি রয়েছে এবং মা দুর্গা রয়েছে সব কিছু আপনাদের দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা করবেন। তো চলুন ব্লগটি শুরু করছি। মানে ফটো তোলাতে ব্যস্ত আছে, এখানে বিপিনদা রয়েছে, খুব ব্যস্ত। খকনদার মতামত কি, যাবে তো এখন? ঠিক আছে। আর আমাদের বাসে মোটামুটি 90 জন এখানে রয়েছে, আরেকটা বাস মানে দুটি বাস আমাদের এখান থেকে যাচ্ছে কেলেজোড়ার থেকে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। বলো বলো দুর্গা মা কি, বলো বলো দুর্গা মা কি, বাচ্চাদের উৎসাহ দেখুন। এখন রামকৃষ্ণ মিশনের যে দুর্গমন্দির রয়েছে সেখানে সামনে চলে এসেছি, রোডের উপর, রোডের ধারে দাঁড়িয়ে রয়েছি। আর এখন দেখুন প্রত্যেকে বাস থেকে নামছে আর এরা সব নেমে গেছে। আপনারা দেখছেন রামকৃষ্ণ মিশনের যে দুর্গমন্দির রয়েছে সেখানে আমরা এসেছি, যে প্রতিমা রয়েছে। আর এখানে দেখুন ব্লগ করার পর বাচ্চাদের পার করানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন রামকৃষ্ণ মিশনের সামনে এসে গেছি আর এখানে যে ছাত্র ছাত্রীরা রয়েছে, মানে এই সেন্টারে যারা পড়াশোনা করে তাদেরকে পার করা হচ্ছে। এখানে প্রশাসনিকও হেল্প করছে খুবই, খুব ভালো। আর চলুন আপনাদের এবার দেখাই রামকৃষ্ণ মিশনের যে সামনেই যে গেটটি রয়েছে সেটি এটা। তো চলুন আমি ভিতরে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। আমরা এখন এসে গেছি রামকৃষ্ণ মিশনের যে মা দুর্গা রয়েছে সেখানে আমরা দর্শন করার জন্য। আর আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা রয়েছে এই সেন্টারে দেখুন খুব আইন শৃঙ্খলা মেনে তারা খুব লাইনে লাইনে যাচ্ছে। চলুন আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। রামকৃষ্ণ মিশনে এসে গেছি আর ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন এই গেটের সামনে দুটোই সিংহ রয়েছে, দেখুন হাঁ করে রয়েছে, দেখছেন? দিনে এসেছি যেহেতু বাচ্চারা রয়েছে আমাদের সাথে। আর আপনারা যদি রামকৃষ্ণ মিশন আসেন সামনে দেখুন জুতা রাখার জায়গা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে আপনাদের জুতো রাখার পর আপনারা মণ্ডপের ভিতরে যাবেন। মিশনে যারা এখানের ক্যান্ডিডেট বা এখানে যারা রয়েছে তারা দেখুন এখানে একটা করে থলির মধ্যে তারা জুতো চপ্পল রেখে দিচ্ছে, দেখুন খুবই সুন্দর। আর এখানে ভাইরা রয়েছে কাউন্টারের মধ্যে। আর কার্তিকদাকে তো দেখানো হয়নি, কার্তিকদা আর একটা বাসে এসেছে ওই কারণে আপনাদের দেখানো হয়নি। তো চলুন আপনারা দেখতে থাকুন কতগুলি এখানে আমাদের ছাত্রছাত্রী রয়েছে এবং দিদিভাই রয়েছে, সেলাই সেন্টারের এখানে দিদিভাইরা এসেছে, সব কিছু আপনারা জানতে পারবেন। দেখে রাখা শৌচাগার রয়েছে এই সাইডে। আর যেখানে আপনারা জুতো বা চপ্পল বলুন রাখছেন তার পাশেই একটা কল রয়েছে, সেখানে অবশ্যই আপনারা পা হাত মুখ ধুয়ে নিতে পারেন। এই দেখুন লেখা রয়েছে ড্রিঙ্ক ওয়াটার, পানি জল।
আমার আমার হাতে দেখতে দেখে এই দিদি ভাই খুব হাসছে। আর এখানে জুতো রাখার পর আমরা এবার যে মন্দির রয়েছে মায়ের দর্শন করার জন্য এগিয়ে যাব। চলুন চারিপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের। দেখুন খুবই সুন্দর সাজানো আছে। আমাদের যারা ছাত্রছাত্রী এবং সেন্টারের দিদি ভাইরা রয়েছে প্রত্যেকে দেখুন লাইনের সাথে প্রবেশ করছে মায়ের মন্দিরে। প্রণামী বলে রয়েছে, প্রণামী চাইলে আপনারা দিতে পারেন। সামনে এখানে মন্দিরে প্রবেশ করার আগেই খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আমরা। আমাদের ভাগ্যে ছিল, দেখুন এখানে মায়ের পুজো চলছে, এখানে পুজো চলছে মায়ের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা একটু রয়েছি রামকৃষ্ণ মিশনে। এখানে মায়ের পুজো চলছে, খুব সুন্দর আমাদের ভাগ্যে ছিল তাই হয়তো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের ভিতরটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। আপনারা এলে অবশ্যই আপনারা এখানে ঘুরবেন। দেখুন মায়ের মন্দিরের সাথে সাথে অনেক কিছু রয়েছে, আর এই সাইডে বসার একটা প্লেস রয়েছে, আপনারা এসে এখানে বসতেও পারেন আর মায়ের পুজো দেখতে পারেন। যদি আর করে দিচ্ছে কী নিয়ম আছে ঠিক আমার জানা নেই, তো চলুন এবার আমি বাইরে যাচ্ছি। এখানে স্বামী বিবেকানন্দ বাড়ি যাচ্ছি, হয়ে গেছে দর্শন। রামকৃষ্ণের মিশনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি, ভিউসটা খুবই সুন্দর। দর্শন আপনাদের করালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আরও আপনাদের দেখাচ্ছি। আমি এখন রয়েছি রামকৃষ্ণ মিশনে, যে দুর্গা পুজো হচ্ছে সেখানে রয়েছে। খুবই সুন্দর দৃশ্য দেখুন। তো আপনাদের রামকৃষ্ণ মিশনে যে কাণ্ড হলো আপনারা নিজের চোখেই দেখুন 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 আপনারা দেখার চেষ্টা করছি, দেখুন দেখুন। এই যে সবাই পাবি, দেখুন দেখুন দেখি কি অবস্থা, দেখুন খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না সব। তরুণ দা চপ্পল জুতো পায় এখন পুরো চিন্তায় বসে গেছে দেখুন। আর দিদি ভাই সেই দেখে হাসছে, সুন্দর দৃশ্য দেখুন ব্যাক সাইড, এটা খুব ভালো। আর এই সাইডে টয়লেট রয়েছে, শৌচাগার, আপনারা এখানে যেতে পারেন। তাদের ব্যবস্থা রয়েছে দেখুন, নামছি। কমেন্টে অনেকে লিখেছিলেন যে প্রসাদ কবে কবে দেওয়া হয়, আমার ঠিক জানা নেই, তবে আজকে সপ্তমী সপ্তমী দিনে এখন দেখুন প্রসাদ নামছে, এখানে প্রসাদ দেওয়া হবে। প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আজ সপ্তমী সপ্তমীর দিন থেকে দশমী অবধি এখানে প্রসাদ দেওয়া হয়, দিন 10টা থেকে রাত্রি 10টা অবধি। মিশনের ঠাকুর দর্শন করার পর দেখুন ছাত্রছাত্রীরা বার হচ্ছে, আর এখানে যারা সিভিক পুলিশ রয়েছে তারা হেল্প করছে দিয়েছে এবং বাচ্চাদেরকে ঠিকমতো পার করছে। ছাত্রছাত্রীরা খুবই সুন্দর লাইন দিয়ে আসছে, সব শৃঙ্খলা বজায় রেখেছে তারা। আর এখানে সিভিক দাদা এবং যারা প্রশাসনিক লেভেলে রয়েছে তারা এখানে খুবই সাহায্য করছে তারা। দেখুন দেখুন বাস, এটা মেন রোড তো জ্যাম হয়ে গেছে, দেখুন আপনি আপনার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আপনি পুরো আপনার কন্ট্রোলে থাকবে, ঠিক আছে, কিন্তু একসঙ্গে আমরা যাওয়া আসা করবো, কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে, আপনি সব দেখবেন কন্ট্রোলে, তোমাদের বাচ্চাগুলো থাকবে। বিবেক বিবেক, হ্যাঁ একটু এগুলো দেখবি, যেখানে ওরা যাবে না যাবে তোদের বলে যেন যায়, কেউ নিজে থেকে যেন না যায়, ঠিক আছে, এটা তোদের দেখতে হবে না। দাদা যে প্রসাদ দিচ্ছেন আপনারা, এটা কোন সংস্থা থেকে দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন? আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম। আর আমি ওখানে গিয়েছিলাম তো ওখানে দেখলাম ওখানে কুমারী পুজো বলে লেখা রয়েছে, এটা কি কারণ? এটা আগামীকাল আছে কুমারী পুজো,
কালকে কখন হলো এটা? কালকে সকাল 9টায়। সকাল 9টায়, ধন্যবাদ দাদা। আর আপনারা শুনলেন রামকৃষ্ণ মিশন থেকে যে প্রসাদটা দিচ্ছে, বাটিটা খুবই সুন্দর, আর প্রসাদও আমাদের বাসের মধ্যে দিচ্ছে। দেখুন আমাদের টোটাল 4টা বাস রয়েছে। তো রামকৃষ্ণ মিশনের যে দুর্গা মা রয়েছে সেখানে আপনাদের দর্শন করালাম, আর আমাদের টোটাল 4টি বাস এসেছে, তাতে বারানপুরে রয়েছে, আর বারানপুর বারাবণি মিলে আপনার 4টি বাস আছে। দর্শন করার পর আমরা এখন বাসের সামনে রয়েছি, আর ভিডিওটি এখানেই শেষ করছি। পার্ট 1 ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি দেখলেন, আপনাদের কেমন লাগলো তা কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।